মোটামুটি শীত পড়ছে, অনেক শীত এমনিতে সকালবেলা। আর দিনে খুব বেশি শীত না হলেও সকালে আর রাতে ভালো শীত পড়ে। সো এখন যারা বের হবেন ডেফিনেটলি শীতের জামা মাস্ট, আদারওয়াইজ একদম হালকা পানো শীত। বিশেষ করে যখন বাইকটা চলে তখন তো বাতাসের কারণে শীতটা আরো বেড়ে যায়। এখন তো আসলে হালকা শীত, খুব বেশি ভয়ানক শীত না, তবে সকালে আর রাত্রে একটু শীতটা বেশি পড়ে, কিন্তু দিনের বেলাতে শীতটা টোটালি ওকে। মানুষজন দৌড়াদৌড়ি করতেছে, গুড গুড ফর দেয়ার হেলথ। সো আজকের ব্যাপার যেটা হয়েছে, সকালবেলা ফজর নামাজ পড়ার পর আমার ছোটো ভাই রোহান, যে এখন ক্যামেরাম্যান, ক্যামেরার পিছনে আসে, সে বলতেছে ভাই চলো নাস্তা করি। তো আমি ভাবলাম আমরা এমন কোথাও নাস্তা করব যেটা অ্যাকচুয়ালি আমাদের একটা কন্টেন্টও হয়ে যায়। তো ঢাকায় এরকম অনেক জায়গা আছে যেখানে আপনি নাস্তা করতে পারেন, ভিডিও করতে পারেন বা আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। সো আমরা চুজ করছি রোহিতপুরের ইনসারালেন খুদে ভাকা। ভাকা মানে হচ্ছে খিচুড়ি টাইপের আর কি। তো এটা ঢাকা থেকে 20 কিলোমিটার দূরে, ঢাকা থেকে বলে অ্যাকচুয়ালি মিরপুর থেকে 20 কিলোমিটার। আর এটা এখানে আর এখানে যাওয়া যায় দুই জায়গা দিয়ে, একটা হচ্ছে বসিলা ব্রিজ দিয়ে আর একটা হচ্ছে বাবুবাজার ব্রিজ দিয়ে। সো আমি এখন বসিলা ব্রিজে আসছি, একটু পরেই আমরা রোহিতপুর ঢুকে যাব। সো আজকে আমরা ওখানে নাস্তা করবো, দেন আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করব। সো যারা এই মুহূর্তে ব্লগটা দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এনজয় করতে থাকেন। Thank you.
আজকে সকালে বেশ কিছু ঘটনা হয়েছে, সো এখন আপনাদেরকে ঘটনাগুলো খুলে বলবো। এটা একটু খুলে রাখি। ব্যাপারটা ছিল, আমরা রোহিতপুরে গেছিলাম, তো ইনসার আলীর খুদে যে ভাকা বা খিচুড়ি বলতে পারেন, ভাকা মানে খিচুড়ি এটা ধরে নেবেন। সো ওখানে যাওয়ার পর আমরা অ্যাকচুয়ালি খিচুড়ি খাই নাই, বা সকালে যে নাস্তা করতে গেছি নাস্তা অ্যাকচুয়ালি করা হয় নাই। সো তার কিছু কারণ আছে, এটা একটু ব্যাখ্যা করবো আপনাদেরকে, বা আপনাদের একটু বলবো জাস্ট। সো কারণগুলোর মধ্যে অন্যতম হইতেছে, আমি ওখানে গিয়ে যা দেখছি আমি কমপ্লিটলি অবাক হয়ে গেছি। আমি আপনাদেরকে এখন দেখাবো যে কী দেখছি। ওখানে গিয়ে দেখলাম যে মিনিমাম 60-70 বাইক আসছে, তারপরে কয়েক গ্রুপ বাইসাইকেলিস্ট যারা সাইকেল চালায় তারা আসছে, এবং কিছু কার নিয়ে কিছু ফ্যামিলি আসছে, মানে হচ্ছে ওখানে প্রায় 200-250 মানুষ। আমি অবাক হয়ে গেছি, গ্রামের একটা দোকান যেটা ঢাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূর, খিচুড়ি খাইতে ঢাকা থেকে 200-250 মানুষ গেছে। প্রাইস ঠিক আছে, খিচুড়ি ঠিক আছে, টেস্ট ঠিক আছে, টোটালি ওকে, কিন্তু আমার মনে হইতেছিল যে আমি যদি সিরিয়ালটা পাই তাহলে আমার মানে কত 11টা বেজে যাবে। সো আমার অফিস টাইমের একটা ব্যাপার ছিল, আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম, কোনো কিছু তেমন কোনো ভিডিও করতে পারি নাই। আমি আপনারা হয়তো আমার ফুটেজগুলো একটু পরেই দেখবেন, আমি আপনাদেরকে দেখাবো। সো এত বেশি মানুষ, অ্যাকচুয়ালি আমি আমার মুড হারাই ফেলছি যে ওখানে খাবো, এই মুডটা ছিল না। আমি আপনাদেরকে ভিডিওগুলো একটু প্লে করে দেখাচ্ছি। দেখেন এখানে কতগুলা বাইক, মানে এত বাইক, এত মানুষ, মানে আমি যদি এটা না বলি যে এটা হচ্ছে রোহিতপুর, আপনার মনে হইতে পারে যে এটা ফার্মগেট। আমি যদি এই ভিডিওটা প্লে করে পিছন থেকে মানে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেয় যে ভাই আমি ফার্মগেট আসছি একটু পরে, মানে একদম 100 এসব প্রোডাক্ট কিনবো, কেউ বুঝতেই পারবো না যে এটা ফার্মগেট না। এরপরে খাওয়ার ভিডিও ভিডিও, আমাদের গ্রাম অঞ্চলের দিকে একটা কথা আছে যে যাবত খাওয়া, মানে কেউ মারা গেলে খাওয়ায় না ওই টাইপের, বা বিয়ে বাড়িতে যে খাওয়াটা হয় এরকম, মানুষ এত বেশি মানুষ বসে আছে। সো ওখানে সিরিয়াল পাওয়াটাই ছিল টাফ ব্যাপার। দ্যাটস ওয়াই ফাইনালি আমি আর ওখানে যে খিচুড়ি খাওয়া বা নাস্তা খাওয়া, আমার মুডটাই চলে গেছে, মানে জনসংখ্যা এত বাড়ছে। কিছুদিন আগে দেখলাম সাজেক, সাজেকে গিয়ে মানুষ মানে পাহাড় নাই, শুধু মানুষ আর মানুষ। তারপরে আরও কয়েকদিন আগে কংলাকের একটা ফটো দেখলাম, সেম অবস্থা, এত মানুষ। এখানে গিয়ে আমার সেম এক্সপিরিয়েন্স হয়েছে। সো মানুষ আসলে কী বলবো যে হিউজ ট্রাফিক, আপনি যেখানে যাবেন এত বেশি মানুষ থাকে। সো পরবর্তীতে আমরা আসলে ওখানে নাস্তা করিনি, আমরা বাসায় চলে এসেছি, আমরা বাইরে নাস্তা করছিলাম, ঢাকাতে এসে পরে নাস্তা করছি। এরপরে আমি আমার অফিসে চলে গেছি, আর কোনো কিছু ভিডিও করা হয়নি। সো এই ছিল মোটামুটি আজকের এক্সপিরিয়েন্স, আশা করছি আপনারা বুঝতে পারছেন পুরো ব্যাপারটা। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। আপনি যদি আমার কন্টেন্টগুলো পছন্দ করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ।